থেকে ঠাকুর তুমি রক্ষা করো কালকের দিনে যেন এরকম জর্জঞ্জট না হয় তুমি দেখো ঠাকুর এটা কি করে হলো তোমার জন্য আজ অগ্নির এই অবস্থা হয়েছে আমার জন্য কেন বলছো শেষদি ভাই এটা ওই সাগর দত্ত টাকা দিয়ে গুন্ডা পাঠিয়েছিল এটা সাগর দত্তের সাবধান বাণী তোমরা সবাই এই ফুটবল থেকে দূরে থাকো তুই না আজ রাতে একটু সজাগ থাকিস তো আজ যেমন ভাবে বলেছিলাম ঠিক তেমন ভাবে বাড়ির চারপাশটা বেঁধে দিস হ্যাঁ আমায় নিয়ে চিন্তা করিস না সব ঠিক আছে এ কথাটা মাথায় রাখ বাবা তুমি আমার প্রাণ বাঁচালে বাবা আমার প্রাণ বাঁচালে পরে পরীক্ষায় তুমি যাতে ভালো করে উত্তীর্ণ হতে পারো এটা তার আগামী প্রস্তুতি বলতে পারো সত্যি বলছো তাহলে আমার পরের পরীক্ষাটা কি নিয়ে হবে বেশি কৌতূহল ভালো নয় বন্ধু তুমি তো জানো ভবিষ্যতের আভাস পেলে মানুষ বর্তমানকে ভুলে সেটা নিয়েই পড়ে থাকে আমি থাকতে কারোর আমি কিচ্ছু হতে দেব না তবু সারাক্ষণ কেন তুমি ভয়ে কাঠ হয়ে থাকো বলো তো আমার কথা কি তোমার বিশ্বাস হয় না এলেন আমার উদ্ধারকর্তা উনি সব কিছু করতে পারেন বলে কি করতে পারিস কি তুই হ্যাঁ কি মনে করিস তুই নিজেকে ভগবান তুই মরা মানুষকে বাঁচাতে পারিস মা আমি ভগবান আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও গুরুদেব ফিরিয়ে দাও না হলে মাকে আমি কি জবাব দেব বাবাকে আমি কি বলবো সবাই আমাকে খুব ভরসা করে বিশ্বাস করে আমি যে ওদের কান্না সহ্য করতে পারবো না খুব তো বলেছিলেন আপনি আপনার গুরুদেব নাকি আমার আমার বিশ্ব সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবে আমার ছেলের কোনো ক্ষতি হবে না কি হলো তাহলে কি হলো আমার ছেলেটার বলুন কেন কেন আমার ছেলেটাকে এইভাবে মরতে হলো বলুন আপনি কোথায় গেল আমার ক্ষমা করিস তুই যে পথের খোঁজ করছিস সে পথের খোঁজ যে আমার জানা নেই রে এত বড় দুঃসময়ের মধ্যে আপনি ওর পাশে থাকবেন না তাহলে যে ছেলেটা বড় একা হয়ে যাবে একা হলেও এই পথের শেষ আমি দেখেই ছাড়ব সবই তাঁর ইচ্ছা সর্বমঙ্গলা সবই তাঁর ইচ্ছা হয়তো ঈশ্বর এইভাবেই আমাদের দুজনের পরীক্ষা নিতে চাইছেন কষ্টি পাথরে ফেলে যাচাই করতে চাইছেন কত কঠিন জীবনের মুখোমুখি হতে পারবো আমরা হয়তো হয়তো এটাই যাত্রা শুরুর একটা ইঙ্গিত দেখো সর্বমঙ্গলা লোকনাথ তার জন্ম থেকেই যে শাশ্বত জীবনের দিকে নিরন্তর যাত্রা করে চলেছে এবার হয়তো তা পূর্ণতা পাবে হয়তো হয়তো ভবিষ্যতে আমাদের আরো বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হবে আর তারই আগাম সংকেত ঈশ্বর আমাদের দিয়ে রাখলেন আপনি কোন যাত্রার কথা বলছেন আর দেবাদিদেব মহাদেব কেনই বা আপনাদের পরীক্ষা নিচ্ছে আমি তো কিছুই উপলব্ধি করতে পারছি না আচ্ছা আচ্ছা এ যদি ঠাকুরের নির্দেশ হয় তাহলে তিনি স্পষ্ট করে লোকনাথকে কেন কিছু বলছেন না কেন তাকে পথের দিশা দেখাচ্ছেন না আমার কি মনে হয় জানো এখন আর বলা কথায় হবে না সর্বমঙ্গলা হ্যাঁ লোকনাথকে উপলব্ধি করতে হবে তাকে বুঝতে হবে ঈশ্বর সবসময় সরাসরি কোনো ইঙ্গিত দেন না এই সমস্ত ঘটনার মাধ্যমেই তিনি তার ভক্তের পরীক্ষা নেন শিবশম্ভু লোকনাথ যেন তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রভু ও যেন নিজে উপলব্ধি করতে পারে
কোন পথে গেলে ও সঠিক দিশা পাবে, ওর প্রশ্নের উত্তর পাবে। ওকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। ওর যন্ত্রণার যন্ত্রণার উপশম করো। এই শিব শম্ভু, ওর যন্ত্রণার উপশম করো। নন্দগোপাল, কেন চুপ করে আছো তুমি? আমাকে যেখানে যেতে হোক আমি যাবো, কিন্তু আমার দাদার প্রাণ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। আমার বউদের স্মৃতি সিধু অক্ষয় করো, আমার মায়ের কোল পূর্ণ করো। আমাদের পুজো এবার 25 বছরে পা রাখলো। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি নতুন কিছু করার, এবারেও তাই করেছি। তাই জন্য এই গ্রাম বাংলার থিম পুরোটাই আমি দায়িত্ব নিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, তাই মাথার উপর অনেকটা প্রেশারও ছিল। এবারে আপনারাই দেখে ডিসাইড করুন, কারণ আপনারাই তো। এক মিনিট মেজো বৌদি। জানবাজারের পুজোয় কোনো ব্রাহ্মণ যাবে না, ব্রাহ্মণ সমাজের সিদ্ধান্ত। এরা যদি জানবাজারের গৃহে যান, তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন। আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসে, তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব। তুই চেষ্টা করেছিলিস জয়কে থামাতে, থামাতে পারিসনি। এখন তুই প্ল্যান করছিস আমার পুরো টিমটাকে আটকে দেবার। আমার টিমকে তুই গোল্ড কাপ থেকে আটকাতে পারবি না। জয়কে আমি খেলতে দেবো না, কিছু দে খেলতে দেবো না। আপনি আমাকে বাদ দিয়ে নতুন করে টিমে প্লেয়ারদের নাম এনলিস্ট করুন, তারপর ফেডারেশনে পাঠান। দরকার হয় আমি হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমারও এই কথাটা মনে হচ্ছিল বারবার। রাঘব, একবার শেষ চেষ্টা করে দেখো, যদি পারুলকে ফেরানো যায়। কোথায় যাচ্ছেন সেনাপতি মশাই? আমি শহরের বাবুকে ছাড়া বাঁচবো না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে। কেন দাঁড়িয়ে পড়লেন কেন? নিচে আশীর্বাদের জন্য সবাই অপেক্ষা করছে। কিছু বলার আছে, আপনি প্লিজ একবার একবার আমার কথাগুলো শুনুন। কথা বলার আগে অনেক সময় পেয়েছিলাম, তখন সময়টা কাজে লাগাতে পারেননি। এখন আর একটাও কথা বলবেন না, আমার মাকে দেওয়া কথা নড়চড় হবে না। প্লিজ আমার খাবো, তারপরে বাড়ি ফিরবো। কি দীপ, আজকে আমি আপনাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব, চলুন। এই জঙ্গলি ভূতগুলো এসছে কোত্থেকে? হোয়াট ইজ দিস? এটা জাস্ট টলারেট করা যায় না। অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এরকম আনকালচার একজনকে ফাইন ডাইনে নিয়ে আসেন কেন? সে মনিও একদিন বেরোবে একটু আমার সঙ্গে? মাহানিটা কি প্রশ্নই ওঠে না। কোথায় যাব জানতে চাইলি না তো? না, ভাবছিলাম তোর মামামের নামে একটা অনাথ আশ্রমে গিয়ে কিছু টাকা ডোনেট করব। আমি তোমাকে বড় বউ হিসেবে এখনো মেনে নিতে পারিনি, তাই এই নোয়া আমার পড়ানো উচিত হবে না। আমি যা বলেছি সেগুলো আমার ছেলের মন রাখতে বলেছি। যদিও বা তোমাকে আমি নোয়াটা পড়াইও, মন থেকে আশীর্বাদ করতে পারবো না তোমাকে। এই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম। ফোন করবে না তুমি? কিসের বর্গ তোমার? নকল বর্গ তো তোমার।